আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। এই যে আমার পাশে যে দুজন আছে, তুলি আপু এবং চমক আপু, এদের হচ্ছে বিসিএস পরীক্ষা, তো এজন্য হচ্ছে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই তো তারা, মানে এমনই তাদের লেখাপড়ার ঠেলা যে তারা এখন বাসে বসেও লেখাপড়া করছে। কি স্টুডেন্ট! Today I'm very excited because of this place. আমার বোনদের এক্সাম শেষ হলো, তারা বলেছে তাদের এক্সাম নাকি অনেক ভালো হয়েছে। আর আমরা এটা জানতে পারবো রেজাল্টের পরে যে আসলে তারা কেমন পরীক্ষা দিয়েছিল। তো এটা ছিল হচ্ছে পরের দিন। আমাদের ফুফু আমাদের খুলনা শোনাডাঙ্গার একটু আগে, মেবি আমি ঠিক প্লেসটার নাম ভালো করে জানি না, এখানে নিয়ে আসছিল। খুব দারুণ একটা প্লেস, যারা আর কি খুলনায় থাকেন তারাই আর কি দেখলে চিনতে পারবেন যে এটা ঠিক খুলনার কোন প্লেসটা। চলুন তাহলে আমরা একটু ঘুরে ঘুরে প্লেসটা দেখি। বাসা থেকে হেঁটে আসলেই লেট, দারুণ একটা ব্যাপার। তো এখানে হচ্ছে যে লেকের জন্য কাজ বাজ করা হচ্ছে, এটা হচ্ছে লেক হবে। ওকে, তাই না? আর এই যে সাইডে বড় বড় আমব্রেলা আছে, তো এইগুলো হচ্ছে মেইনলি বেবিদের জন্য, বেবিদের মায়েদের জন্য, সবার জন্য। নেক্সট আসলে সম্ভবত ফুলফিল পাবো, রাইট? আচ্ছা, এখানে প্রজেক্টটা খুব ভালোই আমার মনে হচ্ছে, কারণ বিশাল এরিয়া নিয়ে, অনেক বড় এরিয়া। ওকে, কি হচ্ছে? সিটি, ইয়েস, রাইট, সিটি, যেরকম খুলনা রূপাই সিটি। আচ্ছা আচ্ছা, এটার কি কোনো নাম দেওয়া হয়েছে এখনো? আচ্ছা আচ্ছা, এটা এখনো কোনো নাম দেওয়া হয়নি। ফিউচার আমরা এখানে আরো অনেক কিছু দেখতে পাবো। আচ্ছা, এই দোলনায় যে গাইস, অলরেডি এইখানে অনেক বাচ্চারা আছে, তারা দোলনায় দুলছে, প্লাস এখানে আরো অনেক এই যে এরকম স্লিপ করে পড়ে না, সেগুলাও আছে এখানে, যা খুব ভালো। আর এখানে আমাদের কিছু ভাইরা আছে যারা এখানে কাজ করছে, তারা একটু মাঝে মাঝে তাকাচ্ছে, তাদের একটু ভিডিও করে নেই, কিন্তু দেখা যাচ্ছে না, দেখা কি যায়। ওয়াও! আচ্ছা গাইজ, এইখানে কিন্তু শেষ না, ওইখান থেকে শুরু এবং এটা শেষ হতে অনেক দূর। এইখানে হচ্ছে খুব সুন্দর একটা লেকের মতো করেছে। ওয়াও! এগুলো আর কি এসে আস্তে আস্তে এখানে ছোট ছোট বোট আকারে আনবে, তারপর আর কি যেগুলো আস্তে আস্তে অনেকে এখানে যারা থাকবে তাদের জন্য এটা ব্রত করা হয়েছে, ছোট ছোট বোট, নৌকা, এখানে তারা বাচ্চারা মিলে তারা ঘুরতে পারবে, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবে, আমরাও ঘুরতে পারবো, হ্যাঁ সবাই ঘুরতে পারবো। আচ্ছা, এখানে একটা ব্রিজের মতো করা হচ্ছে, আই থিঙ্ক তিনটা ব্রিজ দেখি, এদিকটা এদিকটা আসছে, তিনটা ব্রিজ। ওয়াও! আর আমার বড় বোন এবং ফুপুর কোনো খোঁজ নাই, আমি জানি না, তারা হাঁটতে হাঁটতে হয়তো বা অনেক দূর চলে গিয়েছে, তো আমরা আমাদের মতো একটু এনজয় করতে থাকি, নো প্রবলেম। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে আপনি কতদিন কাজ করছেন? আছি 1 বছর মতো। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে ভুবন, আমি হাঁটাই নিচ্ছি, জো সাইকেলে যাবে আর আমি হেঁটে হেঁটে যাব, নো নেভার। নেক্সট বার জন্য এসে দেখি পিছনে ব্যাক সিট আছে। ওকে, আচ্ছা, ওকে গাইস, আবারও দেখা হচ্ছে, একটু সামনে যে দেখি যে সবাই কোথায়। আচ্ছা, এই মুহূর্তে মিস করছি কাকে কাকে, ভুবন, শাওন ভাইকে মিস করছি, তারপর শোভন, ওদের খুবই মিস করতেছি। হ্যাঁ, পাশে থেকেও থাকতে পারো না আসলেই, ভাইরা বড় হয়ে গেলে চাকরি করলে অবস্থাই হয়, কেউ একটু সময় পায় না। আমরা গোপালগঞ্জ থেকে আসছি ঘুরতে, ওদের কারোই কোনো দেখা পাচ্ছি না।
তো রোদ দেখাচ্ছি জলক হ্যাঁ পার্কটা অনেক সুন্দর না না অত দূরে যেয়ে শেষ করা যাবে না শুধু শুধু না যাই অনেক রোদ আমি ভিডিও করতেছি পরে দেবো ওই ইউটিউবে তো দেখে নেবে সমস্যা নেই আচ্ছা 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 ওকে আমি তো সাইকেল দিয়ে ওইদিকে খুব বড় একটা মাঠ আছে এবং ওইখানে অনেক লোকজন ফুটবল খেলছে এখন আমরা আবারও ব্যাকে যাচ্ছি কারণ এত বড় যে আমরা এনার্জি নিয়ে ফিরে আসতে পারবো না এই জন্য আমরা আবারও ব্যাক করে সেই মেইন গেটের কাছেই যাচ্ছি ওইখানে একটু পার্কের মতো ছিল আমি প্রথমে দেখিয়েছি তো আবার ওইখানে আমরা যে একটু রেস্ট নিব প্লাস ওইখানে বসে থাকবো আর হাঁটাহাঁটি ভালো লাগছে না অনেক হেঁটেছি এখন আমরা আবার ব্যাক করেছি সেই পার্কে কারণ অনেক দূরে চলে গিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ যার জন্য এখন একটু রেস্ট নিব তাই চলুন একটু রেস্ট নেওয়া যাক এবং এইখানের পরিবেশটা এখন আরো বেশি সুন্দর হচ্ছে আচ্ছা এখন হচ্ছে চমকাপু পুতুলাপুর সাথে কথা বলছে গাইজ এখন হচ্ছে চমকাপুকে পুতুলাপু কল দিয়েছে তো এখন দেখি পুতুলাপু কই আচ্ছা পুতুলাপু এই যে পুতুলাপু একটা হাই দাও তো হাই দে হাই দে পুতুল হাই দে হাই দাও হাই দাও হাই দিয়েছো হাই হাই ফ্রম গোপালগঞ্জ আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু ভুবন কই গেল ভুবনের স্ট্যান্ড দেখবো ভুবন এখন সবকিছু ঠিকঠাক করছে দেন ও একটু আমাদের দেখাবে আর বিকাল হতে হতে এখানে আরো অনেক লোকজন এসেছে গাইস এই পর্যন্ত আজকে ভিডিওটি ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান
এবং আমি এরপর যদি আরো কোথাও ঘুরতে যাই দেন সেইগুলো শেয়ার করার ট্রাই করব এখন হচ্ছে আমরা সবাই রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে যাবে এখন সবাই ঘুরতে আসতেছে আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি তারপরেও জায়গাটা অনেক ভালো লেগেছে সুন্দর ছিল জায়গাটি